আসসালামু আলাইকুম আজকের বিষয় মানসিক টেনশন বা হাইপার হাইপার মানসিক টেনশন দূর করার চমৎকার কিছু ঘরোয়া উপায় ব্লাড প্রেশার নামে পরিচিত রোগটি আসলে হাইপার টেনশন হাইপার টেনশন রোগটি সকলের না থাকলেও সুস্থ অসুস্থ প্রতিটি মানুষেরই ব্লাড প্রেশার থাকে আসলে হৃদপিণ্ড রক্তকে ধাক্কা দিয়ে ধমনীতে পৌঁছালে ধন্যী গায়ে যে প্রেশার বা চাপ সৃষ্টি হয় তাকেই ব্লাড প্রেসার বলে এই চাপ এক এর একটি স্বাভাবিক মাত্রা আছে আর যখন তার স্বাভাবিক মাত্রা ছাড়িয়ে যায় তখন তাকে হাইপারটেনশন বলা হয় বা উচ্চ রক্ত রক্তচাপ বলা হয় রুগীর মাথার পিছনের দিকে ব্যথা বেশি প্রস্রাব হওয়া হঠাৎ হঠাৎ ঘেমে যাওয়া বুক ধরপর করা ইত্যাদি উপসর্গ অনুভূত হওয়া হতে পারে ব্লাড প্রেশার খুব বেশি হলে উপসর্গ ও বৃদ্ধি পেতে থাকে দীর্ঘদিন ব্লাড প্রেশার অনিয়মিত থাকলে তা বিভিন্ন গুরুত্বপূর্ণ আঙ্গের স্থায়ী ক্ষতি সাধন করতে পারে তবে কিছু অভ্যাস পরিবর্তন করলে হাইপারটেনশন প্রতিকার করা সম্ভব জেনে নিন হাইপার কিছু ঘরোয়া উপায় কাঁচা রসুন কাঁচা রসুনে রক্তে অথবা উপাদান করে এর ফলে রক্তনালী শীতল হয় এবং রক্ত সঞ্চয় বৃদ্ধি পায় ফলে হাইপার কমে যায় তাই প্রতিদিনের খাবারের তালিকায় কিছু পরিমাণ কাঁচা রসুন যোগ করুন তামাক বা অ্যালকোহল হাইপারটেনশন সমস্যা কমিয়ে আনার জন্য এবং তামাক সম্পূর্ণ এড়িয়ে চলুন অ্যালকোহল এবং তামাক হাইপার বা বাতে সাহায্য করে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো অ্যালকোহল এবং তামাক রক্তচাপ নিয়ন্ত্রণে ওষুধ গুলোকে কার্যকর ক্ষমতা হারিয়ে কমে যায় পটাশিয়াম যুক্ত খাবার hypertension কমাতে খাবার তালিকায় প্রতিদিন পটাশিয়াম যুক্ত খাবার রাখুন প্রতিদিন একটি বা দুইটি কলা খাওয়ার অভ্যাস গড়ে তুলুন এছাড়াও খাবার তালিকায় কিশমিশ এবং পালং শাক রাখুন পটাশিয়াম শরীরে সোডিয়াম এর প্রভাব কমাতে সাহায্য করে ডাবের পানি ডাবের পানি প্রচুর পরিমাণে পটাশিয়াম ভিটামিন সি এবং ম্যাগনেশিয়াম রয়েছে যা পেশি কার্যকর ক্ষমতা নিয়ন্ত্রণ করে ডাবের পটাশিয়াম পেশার নিয়ন্ত্রণ করে তাই হাইপারটেনশন কমাতে প্রতিদিন সকালে ও রাতে ডাবের পানি অভ্যাস গড়ে তুলুন